ওরে মরিচ স্বর্ণের দামের চেয়ে বেশি দাম, মরিচ কাঁচামরিচ, কাঁচামরিচের কি আহাল বাংলাদেশে পড়েছিল, কি অবস্থা! মানে কাঁচামরিচ 1200 টাকা কেজি, বাংলাদেশের ব্যবসায়ীরা কি পাইছিল! বাবারে বাবা, এই বাংলাদেশের ব্যবসায়ীরা এই সব কিছু দ্রব্যমূল্যের দাম বাড়াই দেয়, দাম বাড়ে যদি 50 টাকা এরা বাড়াই দেয় 5000, মানে এদের আর কি বলবো, অসাধু ব্যবসায়ী আছে। আজকে তো আমি স্টক করেছিলাম, যখন আমি অফিসেতে এসে দেখলাম বাটিটি এতগুলো মরিচ, বাবা, আমি ভাবলাম আজকে আমার টাকা সব শেষ। এখন কি করছে এই এই রেজা সাহেব, এত টাকা দিয়ে এই কাঁচামরিচ কিনে নিয়ে আসছে, এ কত বড় ধনী হয়ে গেছে রেজা সাহেব! মানে আমার তো রাগে একদম মাথা টকবগাই উঠিছে, কি অবস্থা, কত টাকা দিয়ে এত মরিচ কেনার কী দরকার, কাঁচামরিচ খাবো না, ব্যবসা করুক, ব্যবসায়ীরা ব্যবসা করুক, দেখি কত করতে পারে তারা। এটা পচনশীল দ্রব্য, এটা আমরা কিছুদিন খাওয়া বাদ দিলে এমনি এমনি এর দাম কমে যাবে। আমরা বাঙালিরা করি কি, যে জিনিসের দাম বাড়ে ওই জিনিস আরও বেশি করে কিনি, একেবারে ফ্রিজ এরকম কাদাই 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 ভরে রাখি, যে পরে যদি আবার যদি আরও বেশি হয়, পরে যদি আবার যদি আরও বেশি হয় ক্যা ও করবো ক্যা, আমরা খাওয়া বাদ দেব ওই জিনিস, কি এক সপ্তাহ না খালি সমস্যা কি? এ কাঁচামরিচ না খালি কি মানুষ মরে যায়? কাঁচা মানুষ না খালি মরে মানুষ বাঁচে না? শুকনো মরিচ খাবো, সমস্যা কি? আর ঝাল কম খাবো, ঝাল কম খালি এমনি স্বাস্থ্য ভালো থাকে, শরীর ভালো থাকে, রোগ বালাই কম হয়। এই কাঁচামরিচ যে খাতেই হবে এমন কোনো দরকার আছে নাকি? মানে বাংলাদেশের মানুষের কথা কি বলবো, বাংলাদেশের মানুষের বলে টাকা পয়সা নাই, বাংলাদেশের মানুষের বলে অভাব অনটন, আবার দোকানপাটে যাইয়ে দেখো গে, মানে সিরিয়াল দিয়ে কেনে সব, যে জিনিসের দাম বাড়বি ওই জিনিসের পারে একেবারে হুবড়ি দিয়ে যেয়ে পড়বি, হুবড়ি দিয়ে পড়বি। আর বাংলাদেশের মানুষের লোকের মগজে একটু বুদ্ধি নাই। আর এই বাংলাদেশের যত ব্যবসায়ী আছে, এই এই ব্যবসায়ীগুলো লোকে মনে করো যে একেবারে একটা জিনিস বেশি আমরা কোটিপতি হয়ে যাব। এখন কোটিপতি হও, এই যে 1200 টাকার মরিচ, 1200 টাকার মরিচ আজকে 300 টাকা কেজি, এই যে 300 টাকা বেচো, 1200 বেচো, দেখো ঘরে বস্তা পরে রাখো, দেখো কত বেচতে পারো পরে, যখন একেবারে বস্তা ধরে নদীতেই ফেলাই দিতে হবি, পুকুরে ফেলাই দিতে হবি, তখন বুঝবা, হ্যাঁ তখন বুঝবা 1200 টাকা খাওয়ার জন্য রাখছিলে, মানে 200 টাকাও খাতে পারলে না, কিনা দামও উঠলো না। বাংলাদেশের মানুষের এই ব্যবসায়ীদের আর কি বলবো, সয়াবিন তেলের দাম যদি মানে বাড়ে যদি 40 টাকা, কমে হলো গে 5 টাকা, আর সেই কুমা পর্যন্ত কমছে তো 5 টাকা, সেই কুমা আমাদের কাছে আসা পর্যন্ত 2 মাস টাইম লাগে। সয়াবিন তেলের গায়ে স্টিকারে লেখা থাকে 195, তারা 200 টাকা রেখে দেয়, মানে 5 টাকা তারা বেশি রেখে দিবি। বাংলাদেশের মানুষের টাকার কোনো মূল্য নাই, মানে যে জিনিসটা দাম বাড়বি সেই জিনিসটার উপরে একেবারে হুবড়ি দিয়ে যেয়ে পড়বি, কিনে একেবারে ফ্রিজ ডিপ ফ্রিজ সব বইরে থবো, সব বইরে থবো, পরে আর এ মূল্যবান জিনিস আর নাও পাতে পারি, পরে এ মূল্যবান জিনিস নাও পাতে পারি, একবারে পাইছি তো বইরে রাখবো একেবারে ফ্রিজ ট্রিজ সব কিছু। খাও খাও ব্যবসায়ীরা, এ কাঁচামরিচের ব্যবসায়ী যারা আসো, এবার খাও, লাভ খাও, একদম কাঁচামরিচির কাঁচামরিচির ব্যবসা করে একদম লাটসাহেবতি চাইছিলে কোটিপতি, এখন হয়ে দেখো, এই যে ভারত থেকে যে ই বড়ে বড়ে আসতেছে, এখন সব অন্য অন্য দেশ থেকেও আসতেছে, এখন খাও, এখন খাইয়ে দেখো কত খাতি পারো, যত সব। আর এই 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 দ্রব্যমূল্যর মানে বাড়ানোর জন্য আমরা সাধারণ জনগণ দায়ী আছি, আমাদের মাথায় কোনো গিলু নাই, আমরা যে জিনিসটা মানে দাম বাড়বে সেই জিনিসটার পর হুগড়ি দিয়ে যাই পড়ব। পরে তো যখন রেজা সাহেব বললো যে না এটা হচ্ছে 300 টাকা কেজি করে কিনেছি, হ্যাঁ এখানে হচ্ছে 75 টাকার মরিচ, এই যে 75 টাকার মরিচ, তখন আমি একটু হুশ ফিরে পাইছি, এত টাকার মরিচ তো আমি খাবো না, আমি এই যতদিন মরিচ দাম বাড়ছে ততদিন আমি মরিচ কিনতে দিই না, আমি মরিচ খাবো না, আমি এমনি খাবো, শুধু খাবো, মরিচ আমার খাওয়ার দরকার নেই, ইষ্টক আমি আজকেই করতে গেছিলাম, আল্লাহ বাঁচাইছে।